ইসরায়েলের সাথে আরবরা কেন পরাজিত হয়েছিল আজ এই টপিকে আলোচনা করব। যদি জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেন এবং কিভাবে তারা পরাজিত হয়েছিল। 50 বছর আগে প্রতিবেশী দেশগুলোর সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র 6 দিন, তবে তার প্রভাব এখনও রয়েছে। 1948 সালে ইহুদিদের জন্য যখন ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন তার প্রতিবেশী দেশ আরব দেশগুলো নতুন এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। মিশরের সেনাবাহিনী ইসরায়েলের কাছে পরাস্ত হয়েছিল। বিভিন্ন জায়গায় মিশরের সেনারা আত্মসমর্পণ করলেও একটি জায়গায় তারা আত্মসমর্পণ করতে অনাস্বীকৃতি জানায়। তখন মিশর এবং ইসরায়েলের একদল তরুণ সামরিক কর্মকর্তা সেই অচল অবস্থা নিরসনের চেষ্টা করেন। এর মধ্যে ছিলেন ইসরায়েলের তৎকালীন তরুণ সামরিক অফিসার আইজ্যাক রবিন এবং মিশরীয় সেনাবাহিনীর মেজর গামাল আব্দুল নাসের। এর কয়েক বছর আগে হিটলার ন্যাস বাহিনী দিয়ে ইউরোপে প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করে। এর কয়েক বছরের মাথা ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্ন আলোর মুখ দেখেন। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্রের গোড়াপতনকে ফিলিস্তিনিরা তাদের জন্য একটি বিপর্যয় মনে করে। যে জায়গাটিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যে জায়গায় তারা আর কখনো ফিরে আসতে পারেনি। ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা আরব দেশগুলো মেনে নিতে পারেনি। এর ফলে আরব দেশগুলোতে রাজনৈতিক উত্থান পতন শুরু হয়। সেই গামাল আব্দুল নাসেরের নেতৃত্বে সামরিক বাহিনী মিশরের রাজাকে উৎখাত করে। 1956 সালে মিস্টার নাসের মিশরের প্রেসিডেন্ট হন। সেই বছর তিনি ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েলের জন্য সুয়ারেজ খাল বন্ধ করে দেন। এই পদক্ষেপের মাধ্যমে আরব বিশ্বের নায়ক হয়ে উঠেন মিস্টার নাসের। অন্যদিকে ইসরায়েলের সামরিক কর্মকর্তা আইজ্যাক রবিন তার সামরিক জীবন চালিয়ে যাচ্ছিলেন। 1947 সালে তিনি ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন। 1948 সালে ইসরায়েলের কাছে পরাজয়ের গ্লানি ভুলতে পারছিল না আরব দেশগুলো। অন্যদিকে ইসরায়েলও জানত যে তার প্রতিবেশী আরব দেশগুলো তাকে ধ্বংস করার চেষ্টা করে। উভয় পক্ষে বুঝতে পারছিল যে আরও একটি যুদ্ধ হতে পারে। ইসরায়েল এবং আরব দেশগুলো পরস্পরের প্রতি অবিশ্বাস এবং ঘৃণা দিন দিন বাড়ছিল। এর মধ্যে 1950 এবং 60 দশকের স্নায়ু যুদ্ধে সেই যুদ্ধে আরও তিক্ততা বেড়ে দিয়েছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আধুনিক বিমান ব্যবস্থা দিয়ে মিশরকে সাহায্য করেছিল। অন্যদিকে ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক ছিল আমেরিকার। 1960 দশকে ফ্রান্স এবং ব্রিটেনের কাছে যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক ক্রয় করলেন ইসরায়েল। 1948 সালে যুদ্ধের পর ইসরায়েল তার সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেনাবাহিনীতে ব্যাপক লোকবল নিয়োগ করা হয়। 1947 সালের নাগাদ ইসরায়েল একটি দক্ষ সেনাবাহিনী গড়ে তোলে এবং পরমাণু শক্তি অর্জনের কাছাকাছি চলে যায় ইসরায়েল। আইজ্যাক রবিনের প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল যে তার সেনাবাহিনী যথেষ্ট শক্তি অর্জন করেছে। তারা বুঝতে পেরেছে প্রতিটি যুদ্ধে তাদের জিততে হবে, কোনো ধরনের পরাজয়ের কথা চিন্তা করেনি ইসরায়েল। অন্যদিকে মিশর এবং সিরিয়ার সামরিক শক্তির দিকে তেমন মনোযোগী হয়নি। সুয়েজ খাল বন্ধ করার মাধ্যমে গামাল আব্দুল নাসেরের আরবদের কাছ থেকে গৌরব অর্জন করেছিলেন, সেটি তাকে 1948 সালের পরাজয়ের কথা ভুলিয়ে দিয়েছিল। মিস্টার নাসের তখন প্যান আরব জাতীয়তাবাদের নেতৃত্ব দিয়েছিল। সেনাবাহিনী গড়ে তোলার প্রতি তেমন মনোযোগ ছিল না। এছাড়া সিরিয়ার সেনাবাহিনীও রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছিল। দেশটিতে কয়েকটি সামরিক অভ্যুত্থান হয়েছিল। আরবরা নিজেদের মধ্যে ঐক্য এবং জাতীয়তার কথা বলতো প্রচুর, কিন্তু সেইগুলো ছিল কথার কথা, বাস্তবে তার প্রতিফলন কখনোই দেখা যেত না, বরং তাদের মধ্যে ছিল বিভক্ত খুবই বেশি। সিরিয়া এবং মিশরের সরকার মনে করত জর্ডান এবং সৌদি আরবের চেষ্টায় তাদের দেশে অভ্যুত্থান চেষ্টা হচ্ছে। জর্ডানের বাদশাহ হুসাইন ছিলেন ব্রিটেন এবং আমেরিকানের ঘনিষ্ঠ মিত্র। মিস্টার হুসাইনের দাদা বাদশাহ আবদুল্লার সাথে ইহুদি গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
আরব এবং ইসরায়েলের মধ্যে ক্রমাগত তিক্ততা এবং সীমান্তে ক্ষুদ্র ক্ষুদ্র সংঘাতের প্রেক্ষাপটে 1967 সালে যুদ্ধ শুরু হয়। ইসরায়েল মিশরীয় সীমান্তে তুলনামূলক শান্ত ছিল। সবচেয়ে বড় সংঘাতটি হয়েছিল সিরিয়ার সাথে ইসরায়েলের। পশ্চিমা বিশ্ব জানত কোন পক্ষ বেশি শক্তিশালী। আমেরিকা জানত যে আরব দেশগুলো যদি ইসরায়েলকে সম্মিলিতভাবে আক্রমণ করে তাহলে তারা জিততে পারবে। মিশরের বিমান বাহিনী শক্তিশালী থাকলেও তাদের সেনাবাহিনী ছিল দুর্বল। 1947 সালের জুন মাসের 2 তারিখে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। তারা রাজনীতিবিদদেরকে বুঝিয়েছেন যে ইসরায়েল মিশরকে পরাস্ত করতে পারবে। তার কিছুদিন আগে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান গোপনে ওয়াশিংটনে সফর করেন। তিনি আমেরিকার নেতৃত্বকে জানিয়েছেন যে ইসরায়েল যুদ্ধ করতে চান। ইসরায়েলকে যুদ্ধে যাওয়ার জন্য সবুজ সংকেত দেন আমেরিকা। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের ধারণা করেছিলেন যে ইসরায়েল হয়তো জুন মাসের 4 অথবা 5 তারিখে হামলা করতে পারে। 1947 সালের জুন মাসের 5 তারিখে সকাল 7:40 বিমান আক্রমণের জন্য তৈরি হয়ে যায় ইসরায়েল বাহিনী। তাদের প্রথম লক্ষ্য ছিল আরবদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেব এবং সেটি শুরু হবে মিশরকে দিয়ে। ইসরায়েল তার সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বছরের পর বছর ধরে আরবদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোপন নকশা তৈরি করে ফেলেছে। ইসরায়েলের যুদ্ধ বিমানের পাইলটদের কাছে সবার কাছে একটি বই দেওয়া হয়েছে যেখানে মিশর, জর্দান এবং সিরিয়ার বিমান ঘাঁটিগুলোর চিত্র ছিল। মিশরের সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন সাইনাইয়ের একটি বিমান ঘাঁটিতে বৈঠক করেছেন তখন ইসরায়েলি বিমান প্রথম আক্রমণ করে। ঘটনাটা প্রথমে বুঝতে পারেনি মিশরের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ভেবেছিল মিশরের সেনাবাহিনীর একটি অংশ হয়তো বিদ্রোহ করেছে। দিন শেষে জর্ডান এবং সিরিয়ার প্রায় অধিকাংশ বিমান ঘাঁটি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান বাহিনী। পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চলে যায় তাদের নিয়ন্ত্রণে। ইসরায়েল অবশ্য জর্ডানকে সতর্ক করে দিয়েছিলেন যে তারা যুদ্ধে না জড়ে, কিন্তু জর্ডান সেটি গুরুত্ব দেয়নি। মিশরের সেনা কর্মকর্তারা বুঝতে পারছিলেন যে তার প্রথম দিনেই যুদ্ধে অনেকটাই হেরে গেছে। কায়রোর সেনা সদরে তখন আতঙ্ক ভর করছে। 5 দিনের যুদ্ধে মিশর, সিরিয়া ও জর্দানের সেনাবাহিনী ইসরায়েলের কাছে পরাস্ত হয়। ইসরায়েল গাজা উপত্যকা, মিশরের সানাই মরুভূমি, সিরিয়া গোলান মালভূমি এবং জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে। এই প্রথমবারের মতো ইহুদিদের জন্য পবিত্র জেরুজালেম ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সেখান থেকে বহু ফিলিস্তিনিকে বিতাড়িত করা হয়। সেই ঘটনার প্রেক্ষাপটে মিশরের ক্ষমতা থেকে পদত্যাগ করেন গামাল আব্দুল নাসের। কিন্তু তার সমর্থনে বহু মানুষ রাস্তায় নেমে আসে, ফলে সিদ্ধান্ত পরিবর্তন করেন মিস্টার নাসের। 1970 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। জর্দানের বাদশাহ হুসাইন ক্ষমতায় টিকেছিলেন এবং ইসরায়েলের সাথে গোপন আঘাত চালিয়ে যান। শেষ পর্যন্ত 1994 সালে জর্ডান ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে। অন্যদিকে সিরিয়া ক্ষমতা দখল করেন হাফিজ আল আসাদ, যিনি বিমান বাহিনীর কমান্ডার ছিলেন। 1947 সালের পর থেকে ইসরায়েলকে বিদ্রোহীতে দেখা শুরু করেছেন আমেরিকা। ইসরায়েলের সেনাবাহিনীর প্রতি মার্কিন প্রশাসন মুগ্ধ হয় কারণ তারা তিনি বড় আরব বাহিনীকে পরাজিত করেছেন। সেই যুদ্ধের পর আরবদের কাছে ইসরায়েল পরিচিতি গড়ে ওঠে একজন দখলদার হিসেবে। নতুন ইহুদি বসতি নির্মাণ শুরু করে ইসরায়েল। দশকের পর দশক চলতে থাকে সংঘাত এবং উভয়ের পক্ষে তিক্ততা বেড়েছে বহুগুণ। উভয়ের পক্ষে পবিত্র স্থান জেরুজালেম নিয়ে অস্থিরতা বেড়েছে। এই সংকট সমাধানের জন্য 50 বছর আগে যে যুদ্ধকে উপেক্ষা করা যাবে না, শান্তি স্থাপনের জন্য বহু চেষ্টা আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু সেটি এখনও সুদূর পরাহত।